ভালো বাসবেন এইটা আমার মার জানা ছিল না আমার মা বুঝে না শুনেন আমার মাথা ঘুরাইতেছে যে কোন সময় পয়লা যাইতে পারে আমি আগেই দুঃখ প্রকাশ করতেছি আপনারা 12টা থেকে আইসা এই রোদের মধ্যে যে কষ্ট করছেন আপনাদেরকে জায়গা দিতে পারি নাই আমরা আমি আল্লাহর হস্তে আপনারা আজকে যে কষ্টটা পাইছেন আল্লাহর হস্তে আপনাদের কাছে জয় ভাই আমি আমরা আপনাদের সবাই পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি শুনেন আমি আমি মনে করছিলাম যে আরিফ খান জয় আমি ভাবতাম যে তার মাথায় প্রথম থেকে নেড়া চুল নাই তবে এখানে আইসা দেখি তার মাথায় চুল নাই কিন্তু নেত্রকোণারে একেবারে সবুজ দিয়ে সাজাই লাইছে এই জন্য কৃতজ্ঞতা যে একটা স্টেডিয়াম ইনডোর স্টেডিয়াম বানাইছে যে একটা ইনডোর স্টেডিয়াম বানাইছে আরিফ খান জয় পৃথিবীতে না থাকলেও এই স্টেডিয়াম ইনডোর স্টেডিয়াম সারা জীবন তার প্রতিনিধি হিসাবে মানুষের মনে কাজ করে যাবে আমি জনি ভাইরে ধন্যবাদ জানাই সুব্র ভাইরে ধন্যবাদ জানাই কেন্দু আটপাড়ার কৃতি সন্তান আমার আলমগীর হাসান ভাই কই অনেক আমার দুঃসময়ের আমার পক্ষে থাকা একটা মানুষ একটা সৎ মানুষ তারে ধন্যবাদ জানাই আমার রনি ছাত্রলীগের সভাপতি তার বাসায় এসে খাইছি আমি তারে ধন্যবাদ জানাই জামিরেও ধন্যবাদ জানাই আমাদের আওয়ামী লীগের সভাপতি যিনি প্রধান অতিথি বিশেষ অতিথি আমাদের আওয়ামী লীগের সেক্রেটারি লিটন ভাই সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনাদেরকে আর বক্তব্য দিব না আমি যে কোনো সময় ফোন করতে পারি তবে একটা কথা বলে শেষ করি শুনেন আজকের এই খেলার মধ্য দিয়া আজকের এই খেলার মধ্য দিয়া জয় ভাই একটা কাজ করে দিয়ে গেছে আগামী 5 বছরে মিনিমাম 10 ধাপ আগাই যাবে ফুটবল এই নেত্রকোণার ফুটবল আমি আপনাদেরকে দোয়া করে দিয়ে যাই পড়াশোনা করেন আমার কিছু বলার নাই আপনাদেরকে শুনেন যাদের বিরুদ্ধে প্রতিবাদ করে যাদের কারণে আপনারা আমারে ভালোবাসেন তারা কেউ কেউ আমারে মারতে চায় আমারে যদি মেরেও ফেলে আমি আপনাদেরকে বলবো প্রতিবাদও করার দরকার নাই আমার মৃত্যুর জন্য আমি দায়ী থাকবো কিন্তু আপনাকে বলে যায় আপনি পড়াশোনা করে যদি শিক্ষিত না হন তাইলে আমি মইরাও কষ্ট পাব না এই দেশে আপনাদেরকে বলি পড়াশোনাটা করেন নেত্রকোণায় যদি আরিফ খান জয়ের জন্ম হইতে পারে নেত্রকোণায় অনেক কৃতি সন্তানের জন্ম হয়েছে আমার বিশ্বাস পড়াশোনা করলে আপনারাও বহুদূর যাবেন যেতে পারবেন এই দোয়া আপনাদের জন্য করে যাচ্ছে আর একটা কথা আমরা আয়োজক কমিটির সহ এই একটা কথা জিগাই আমরা জিততে পারি নাই ঠিক আছে কিন্তু মন জয় করতে পারছি নি আপনাদের বলে